আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আদিল আহমেদ শান। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, টিসিবির কাছে থাকা নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদের মাধ্যমে আগামী চার মাস বাজারে সরবরাহ কম দামে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেছেন, ভারতের সাথে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে চারটি রুটে রেলপথে পণ্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। রোজার বাজার পরিস্থিতি তুলে ধরতে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সংবাদ সম্মেলন। শুরুতেই মন্ত্রী বলেন, করোনার কারণে এবার রোজার মাসেও বাজারে নিত্য পণ্যের উপর কোনো প্রভাব পড়েনি। কারসাজির মাধ্যমে আদার দাম বাড়ল, বাজারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে তা আবার কমে গেছে। তিনি বলেন, পণ্যের কোনো ঘাটতি নেই, টিসিবির কাছে আগামী চার মাসের মজুদ রয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে যে স্টক আছে, মানে রমজান মাস তো আমাদের ভালো যাবেই, তাছাড়া আরও আমার ধারণা যেভাবে আমরা আগের থেকে প্রস্তুতি নিয়েছিলাম, তাতে অন্তত আরও চার মাস ধরে আমাদের কোনো সমস্যা হবে না। টিসিবিও সেই ব্যাপারে যথেষ্ট তারা তৈরি হয়ে আছে, তাদের সাথে সেই আছে। এত বিপদের মধ্যে, এত সমস্যার মধ্যেও কোথাও কোথাও কিছু অসৎ ব্যবসায়ী, টিসিবি ডিলার বা অন্যান্য কেউ কেউ হয়তো, মানে আমরা দেখছি খবরের কাগজে দেখছি, তারা কিছু অসাধু কাজ করছে, সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ তাদের ডিলারশিপ বাতিল, কোথাও কোথাও মামলা হয়েছে, রেগুলার মামলা হয়েছে, কোথাও কোথাও পুলিশ জরিমানা করেছে। বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে সরকার। আসামের কানেক্টেড এবং ত্রিপুরার কানেক্টেড বর্ডার এগুলো পোর্টগুলো কিন্তু সচল রয়েছে। আমরা খুব চেষ্টা করছি, ভারতীয় হাইকমিশনের সাথে আমার কথা হয়েছে, তাদের কথা হয়েছে, আমরা চ্যাংরাবান্ধা এবং বাংলাবান্ধা এই দুইটা পোর্টকে সচল রাখার জন্য, যাতে করে অন্তত আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা পাই। আমাদের প্রায় 2200 উপরে ট্রাক পড়ে আছে বেনাপোল ওপারে, যেটা ঢুকতে পারছে না। আমাদের দিকেও প্রায় 200 ট্রাক পড়ে আছে, যেটা এক্সপোর্টের জন্য ইন্ডিয়াতে, সেটাও এই কারণে বন্ধ হয়ে আছে। দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সীমিত আকারে মার্কেট ও দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি। যে আমরা যেরকম মনে করছি যে অনেক ক্রেতা বা অনেক লোক আসবে, তেমনটা কিন্তু সম্ভাবনা খুবই কম। তারপরে ঢাকা শহরকে কয়েকটা জোনে ভাগ করে, যেন এক জায়গা থেকে দূরে যেতে না হয়, তাদের হাঁটা পথের মধ্যেই বা খুব কাছাকাছি জায়গার মধ্যেই তারা যেন এই মার্কেটে পৌঁছতে পারে, সেই ধরনের একটা চিন্তা ভাবনা করছে। হয়তো আমরা দু একদিনের মধ্যে সেই এটাও চিত্রটাও পেয়ে যাবো আমরা। বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী শনিবার থেকে 10 টাকা দাম কমিয়ে 25 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করবে টিসিবি। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। টাঙ্গাইলে নতুন করে 12 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে 44 জন আক্রান্ত হলেন। এই মুহূর্তে সেখানে আছেন মুসলিম উদ্দিন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আর টাঙ্গাইলের সর্বশেষ পরিস্থিতি কি, করোনা ভাইরাসে আর কোনো মৃত্যুর খবর আছে কিনা সেটাও আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শান। তাতে যেমনটা বলছিলেন, টাঙ্গাইলে আজকে সর্বোচ্চ সংখ্যক 12 জন করোনায় আক্রান্ত হয়েছে। তো এ নিয়ে টাঙ্গাইলে সর্বমোট 44 জন করোনায় আক্রান্ত হলো। তো আজকে ধনবাড়িতে 3 জন আক্রান্ত হয়েছে, গোপালপুরে 2 জন, ভুয়াপুরে 1 জন, কালিহাতিতে 2 জন, বেলদোয়ারে 2 জন, আর মির্জাপুরে 2 জন আক্রান্ত হয়েছে। যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে স্বাস্থ্য সহকারী সহ 1 জন পুলিশ কর্মকর্তা আছেন গোপালপুর। ধন্যবাদ মুসলিম আপনাকে। যাচ্ছি পর্যটন নগরী কক্সবাজারে। নতুন করে 2 জন সহ এ পর্যন্ত করোনা ভাইরাসে কক্সবাজারে আক্রান্ত হয়েছেন 51 জন। সেখানে আছেন সহকর্মী সরওয়ার আজম মানিক, সরাসরি যাচ্ছি তার কাছে। মানিক, কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি যা আমাদের জানাবেন, আর সেখানকার মানুষ কি লকডাউন মানছে কি? হ্যাঁ, ধন্যবাদ শান। কক্সবাজারে আসলে আপনি যেমনটি বলছিলেন, লকডাউন মানুষ যে মানছে তা বলা যাচ্ছে না, কারণ লকডাউন চলাকালে মানুষ এখনও ঢাকার নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম থেকে অবাধে কক্সবাজারে প্রবেশ করছে এবং কক্সবাজার থেকেও অনেকে যাচ্ছে, যেটি আমরা জানতে পেরেছি। আর গণপরিবহন
না করলেও ব্যক্তিগত যানবাহন সহ সর্বপ্রকার যানবাহন কিন্তু এখন কক্সবাজারে চলাচল করছে। আরেকটি বিষয়, কক্সবাজারের 34টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, সেখানে প্রায় 11 লাখ রোহিঙ্গার বসতি এবং সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া যাওয়ার পথে 396 জন রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল তাদের কোয়ারেন্টাইন শেষ হয়েছে বলে শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দুজা নয়ন জানিয়েছেন। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে এ পর্যন্ত 45 জন রোহিঙ্গাকে করোনা টেস্ট করা হয়েছে এবং তাদের সবারই নেগেটিভ এসেছে। কক্সবাজারে আজ পর্যন্ত প্রায় 51 জন আক্রান্ত হয়েছে এবং ভালো খবর হচ্ছে একটি, এ পর্যন্ত বাড়ি ফিরে গেছে সুস্থ হয়ে 7 জন আর 2118 জনকে কক্সবাজারে 35 দিনের মধ্যে পরীক্ষা করা হয়েছে। আপনি জানেন মানিক, ধন্যবাদ আপনাকে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মানিক। এখনকার শীর্ষ খবর এই ছিল আমার কাছে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। অফিস কম্পাউন্ডের ভেতরেই সরকারি কোয়ার্টার পাবো, আর তুমি তো সবসময় এই শহর থেকে পালা।